হ্যালো বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো বর্তমানে জি বাংলার অনুষ্ঠিত একটি জনপ্রিয় সিরিয়াল মিঠাইয়ের চরিত্রে যাকে অভিনয় করতে দেখা যাচ্ছে, মানে সৌমিত্রিষা কুণ্ডু, তার ব্যাপারে। আর জানবো তার বাড়ি, গাড়ি, লাইফস্টাইল, উপার্জন, প্রেমিক, পরিবার ইত্যাদি এই সমস্ত কিছু সম্পর্কে। তো আপনারা যারা এই মিঠাইয়ের সম্পর্কে জানতে চান, তারা ভিডিওটি একদম শেষ অবধি দেখতে থাকুন। তো সৌমিত্রিষা জন্মগ্রহণ করেছে 24 ফেব্রুয়ারি 2000 সালে, এবং 2021-এর হিসাবে এনার বয়স হচ্ছে 21 বছর। এনার জন্মস্থানের ব্যাপারে বলতে গেলে, ইনি কলকাতার বারাসাতে জন্মগ্রহণ করেছেন এবং বর্তমানে এনার হোম টাউন হচ্ছে কলকাতা। এরপর এনার ফিজিক্যাল স্টেটের ব্যাপারে বলতে গেলে, এনার হাইট হচ্ছে 5 ফিট 2 ইঞ্চ এবং ওয়েট হচ্ছে 55 কেজি। তো চলুন তারপর জেনে নিই সৌমিত্রিষার পড়াশোনার ব্যাপারে। তো এনার স্কুলের নাম হচ্ছে বারাসাত গার্লস হাই স্কুল, এখান থেকে ইনি এনার স্কুল জীবনের পড়াশোনা করেছেন। এবং এরপর এনার কলেজের ব্যাপারে বলতে গেলে, ইনি সেন্ট পলস কলেজ থেকে বর্তমানে থার্ড ইয়ারে ইংলিশে অনার্স নিয়ে পড়ছেন। তো চলুন এরপর জেনে নিই সৌমিত্রিষা কুণ্ডুর কেরিয়ার সম্পর্কের কিছু অজানা কথা। তো সৌমিত্রিষা তার অভিনয় কেরিয়ার 2016-তে অনুষ্ঠিত একটি সিরিয়াল এ আমার গুরুদক্ষিণার মাধ্যমে শুরু করেছিলেন, যেটা কালার্স বাংলাতে অনুষ্ঠিত হতো। সৌমিত্রিষা এখনও অবধি 6টিরও বেশি সিরিয়ালে অভিনয় করেছেন, যেগুলির মধ্যে জয় কালী কলকাতা বালি, গোপাল ভাঁড়, অলৌকিক না লৌকিক, কোনে বউ এবং মিঠাই হচ্ছে অন্যতম। সৌমিত্রিষা খুব ছোট থেকেই ডান্সের প্রতি ভীষণ প্যাশনেট ছিলেন, যার কারণে তিনি যখন তার উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ওঠেন, তখন থেকে তিনি দুচোখের ডান্সার হওয়ার স্বপ্ন নিয়ে বারাসাত থেকে কলকাতায় চলে আসেন। এর পাশাপাশি তিনি তখন মডেলিং করাও শুরু করেন, আর তারই ফলস্বরূপ সৌমিত্রিষা তার জীবনের প্রথম কাজ পান, একটি স্কিন কেয়ার ব্র্যান্ডের একজন মডেল হিসেবে। এরপর সৌমিত্রিষার ঝোঁক অভিনয়ের দিকে আকৃষ্ট হতে থাকে, যার জন্য সে বাংলা সিরিয়াল থেকে তার কেরিয়ার শুরু করেন। আর 2019-এর একটি সিরিয়াল কোনে বউয়ের কলি থেকে শুরু করে বর্তমানে মিঠাই সিরিয়ালের মিঠাই হিসেবে সবার নজর কেড়ে রেখেছে এই অভিনেত্রী। এরই পাশাপাশি সৌমিত্রিষার হবিজের ব্যাপারে বলতে গেলে, ইনি ভ্রমণ এবং ডান্স করতে ভীষণ পছন্দ করেন। এর পাশাপাশি এনার প্রিয় অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসের কথা বলতে গেলে, ইনি রণবীর সিং এবং আলিয়া ভট্টের ভীষণ বড় ফ্যান। এর পাশাপাশি এনার প্রিয় খাবারের ব্যাপারে বলতে গেলে, ইনি মোমোজ আর চাউমিন খেতে খুবই ভালোবাসেন। তো চলুন এরপর জেনে নিই সৌমিত্রিষার পার্সোনাল লাইফ সম্পর্কের কিছু অজানা কথা। তো সৌমিত্রিষা বর্তমানে সিঙ্গেল, এবং এর পাশাপাশি তিনি একজন ডগ লাভার। এরপর সৌমিত্রিষার স্যালারি সম্পর্কে বলতে গেলে, ইনি মিঠাই সিরিয়ালের একটি এপিসোড করার জন্য প্রায় 20-25 হাজার টাকার মতো নিয়ে থাকেন। এর পাশাপাশি এনার নেটওয়ার্ক সম্পর্কে বলতে গেলে, 2021-এর হিসাবে এনার কাছে বর্তমানে 30 লাখ টাকার মতো সম্পত্তি রয়েছে, যেটি কিনা তিনি এনার অ্যাক্টিং কেরিয়ার থেকে উপার্জন করেছেন। এর পাশাপাশি সৌমিত্রিষার কার কালেকশনের ব্যাপারে বলতে গেলে, এনার কাছে একটি মারুতি সুজুকি বোলেনো রয়েছে, যার দাম হচ্ছে প্রায় 6 লক্ষ টাকার মতো। এবং তার পাশাপাশি এনার কাছে একটি স্কুটিও রয়েছে, যে স্কুটিটির নাম হচ্ছে বাজাজ চেটাক, যার দাম হচ্ছে প্রায় 1 লক্ষ টাকা। তো বন্ধুগণ, কেমন লাগলো আপনাদের সকলের প্রিয় মিঠাই মানে সৌমিত্রিষা কুণ্ডুর ব্যাপারে জেনে এবং এনার লাইফস্টাইল সম্পর্কে জেনে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন।